আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজে স্কুল শাখার অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং নিয়ে আলোচনা করব। আর ফিনান্স ও ব্যাংকিংয়ে তোমরা সবাই জানো যে দুটি অংশ আছে, একটি হচ্ছে ফিনান্স এবং একটি হচ্ছে ব্যাংকিং। দীর্ঘদিন আমি ব্যাংকিং নিয়ে আলোচনা করেছি এবং ব্যাংকিংয়ের মোটামুটি সবগুলো অধ্যায় শেষ হয়ে গিয়েছে। অষ্টম অধ্যায় থেকে বারোতম অধ্যায় পর্যন্ত আমি শেষ করে দিয়েছি, শুধুমাত্র একটি অধ্যায় বাকি আছে। আর ফিনান্সের প্রথম থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত শেষ হয়ে গিয়েছে, এখন আমি ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে মূলধন ব্যয়, এবং মূলধন ব্যয় এটি আমার প্রথম ক্লাস। মূলধন ব্যয়ের ইংলিশটা হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। প্রতিটি প্রতিষ্ঠানেরই মূলধনের কিছু ব্যয় আছে। মূলধনটা কী আসলে? ব্যবসা শুরু করতে গেলে তোমার পুঁজির প্রয়োজন, অর্থের প্রয়োজন, মূলধনের প্রয়োজন, তাই না? এমনি তো আর ব্যবসা শুরু করা যায় না, এই জন্য কী করতে হয়? মূলধনের প্রয়োজন। এই মূলধনটা কীভাবে সংগ্রহ করা যায়? মালিক তার নিজস্ব অর্থ থেকে মূলধন দিতে প্রদান করতে পারে, এছাড়া তার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের নিকট থেকে মূলধন গ্রহণ করতে পারে, এছাড়া ব্যাংক থেকে নিতে পারে, বা কী করতে পারে, বিভিন্ন যে আর্থিক প্রতিষ্ঠান আছে যারা ঋণ দিয়ে থাকে তাদের মাধ্যমেও কিন্তু মূলধন সংগ্রহ করতে পারে। এই যে বন্ধু বান্ধব বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, তারা যে মূলধন দিচ্ছে, তারা কেন মূলধন দিচ্ছে? তারা এখান থেকে আয় প্রত্যাশা করছে। যেটা যারা তহবিলটা প্রদান করছে, মূলধন প্রদান করছে বা সরবরাহ করছে, তারা কী করছে? এখান থেকে আয় প্রত্যাশা করছে, তাদেরকে আয় দিতে হবে। ঠিক তেমনি যিনি মূলধন সংগ্রহ করছে, যিনি ব্যবসা প্রতিষ্ঠান দিচ্ছে, যিনি মূলধন সংগ্রহ করছে, তার জন্য এটা মূলধনের খরচ। তুমি যে ব্যাংক থেকে ঋণটা নিয়েছো মূলধন হিসেবে, সেটার জন্য ব্যাংকে সুদ দিতে হবে না। এই সুদটা কি মূলধন খরচ বা মূলধন ব্যয় হিসেবে ব্যবহৃত হবে? আমি একটা উদাহরণের সাথে তোমাদের দেখাই, তাহলে গল্পের মতো হবে, বুঝতে সুবিধা হবে। ধরো তিন বন্ধু, ঠিক আছে? তোমাদের বইও এরকম একটা উদাহরণ দেওয়া আছে। আমি এটা বোর্ডে যদি এভাবে উপস্থাপন করি তাহলে তোমাদের বুঝতে অনেক সহজ হবে। দেখো, রনি, জনি, সানি, ঠিক আছে, তিন বন্ধু। তারা ভাবছে, কি করবে? তারা ব্যবসায়ে ব্যবসা করবে। রনি একটি রেস্টুরেন্টের ব্যবসা দিবে, ঠিক আছে, জনির একটা সেলুন থাকবে, মুদি দোকান দিবে, সানি ভাবলো মুদি দোকান দিবে। এখন দেখো, রেস্টুরেন্টের জন্য আমরা জানি প্রথমে খুব বেশি পরিমাণ প্রয়োজন। কি রেস্টুরেন্টে যখন যাই, ফার্নিচার বলতে কি কি লাগে বলো তো? প্রথমে কি লাগে? চেয়ার টেবিল উন্নত মানের হতে হয়, বসার স্থানটা খুব সুন্দর হতে হয়। তাহলে রেস্টুরেন্টে লাগবে কি? চেয়ার টেবিল, তারপর লাগবে ফ্রিজ, ওভেন, এগুলো কি দীর্ঘদিন বা দীর্ঘমেয়াদে ব্যবহার হবে? এই চেয়ার টেবিল কি তুমি ছয় মাস ব্যবহার করে ফেলে দিবা? রেস্টুরেন্টে যদি যেয়ে দেখো, তারা কি অল্প সময়ের জন্য এই চেয়ার টেবিলগুলো ব্যবস্থা করে থাকে? করে না কিন্তু। তারা দীর্ঘদিন যাতে ব্যবহার করা যায় সেরকম সুন্দর আসবাবপত্র ব্যবহার করে থাকে। ফ্রিজ কিন্তু আমরা এক বছরের জন্য ব্যবহার করি না, এটা দীর্ঘমেয়াদে ব্যবহার করা হয়। ওভেন, ঠিকও তাই, ঠিক আছে। আর সেলুনে কি লাগে? সেলুনে লাগে হচ্ছে হুইল চেয়ার, তারপরে বিভিন্ন চুল কাটার মেশিন, তারপরে মুদি দোকানে কি লাগে? ফ্রিজ লাগবে, সেলফ তৈরি করতে হবে, যেগুলো দীর্ঘ সময় ধরে কি করবে, ব্যবসায় থাকবে। এগুলোর জন্য দীর্ঘমেয়াদী অর্থের প্রয়োজন। দীর্ঘমেয়াদী অর্থটা এই যে রনি, জনি, সানি, তারা কি করবে? তারা ব্যবসা করতে গেলে এই যে ফ্রিজ কিনতে হবে, সেলস তৈরি করতে হবে, বা হুইল চেয়ার কিনতে হবে, চুল কাটার মেশিন কিনতে হবে, বা চেয়ার
হবে, ওভেন কিনতে হবে, এর জন্য কি প্রয়োজন? অর্থের প্রয়োজন, তাই না? অর্থের প্রয়োজন তো, মূলধনের প্রয়োজন তো, তাই? এখন রোহানি চিন্তা করলো তার কাছে যে অর্থ আছে সেটা দিয়ে এই পুরো রেস্টুরেন্টের খরচ মেটানো সম্ভব নয়। এই জন্য সে কি করলো, তার কাছে একটি ব্যাংকের নিকট থেকে অর্থ গ্রহণ করলো। ঠিক আছে, জনি কি করলো, তার বন্ধু দিল, আর সানি কি করলো, সানি করলো একটি আর্থিক প্রতিষ্ঠান আছে যারা সুদের বিনিময়ে ঋণ দিয়ে থাকে। ঠিক আছে, এখন দেখো ব্যাংক থেকে রনি 5 লক্ষ টাকা ঋণ নিল, সেটা সুদ আসবে 15%। ও বন্ধুর কাছ থেকে, বন্ধু বলেছে আমাকে তুমি, বন্ধু এমনি এমনি তো আর দিয়ে দিবে না, ঠিক আছে, বন্ধুকে কাছ থেকে সে 12% হারে ঋণ নিল, এর কাছ থেকে 18% হারে আর্থিক প্রতিষ্ঠান কী দিল, সানিকে ঋণ দিল, সবাই ধরো 5 লক্ষ করে টাকা নিল, 5 লক্ষ টাকার উপরে সানি নিল এর কাছ থেকে 18% হারে, জনি নিল এর কাছ থেকে 12% হারে, রনি নিল এরকম 15% হারে। এই যে ব্যাংক কী চাচ্ছে, 15% সুদ চাচ্ছে না, তা ব্যাংক তো প্রত্যাশা করছে যে আমাকে এটা আয় হবে, কার কাছ থেকে, রনির কাছ থেকে। কিন্তু রনির জন্য এটা কি মূলধন খরচ, মূলধন ব্যয়, কারণ তাকে এই 5 লক্ষ টাকার উপর 15% হারে সুদ প্রদান করে যেতে হবে। ঠিক জনির জন্য এটা কি মূলধন ব্যয়, সানির জন্য হচ্ছে 18% মূলধন ব্যয়, তাই না? বুঝতে পারছো তোমরা? যদি কেউ বুঝতে না পারো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে মানে যারা মূলধনটা সরবরাহ করছে এই রেস্টুরেন্টে বা সেলুনে বা মুদি দোকানে, তারা কি আয় প্রত্যাশা করছে, 18% হারে তারা আয় পাবে? এই যে সরবরাহকারীর জন্য এটা আয়, আর যিনি মূলধনটা সংগ্রহ করেছে তার জন্য এটা কি মূলধন ব্যয়। ঠিক আছে, এরপর আরেকটি জিনিস দেখাই, সেটা হচ্ছে ধরো একটি বৃহৎ প্রতিষ্ঠান, বৃহৎ প্রতিষ্ঠানে মূলধনের পরিমাণও কি বেশি প্রয়োজন, প্রয়োজন না? ধরো একটা প্রতিষ্ঠানের নাম দিই একটা, ঠিক আছে, এ বি সি একটি প্রতিষ্ঠান, বৃহৎ প্রতিষ্ঠান, ABC কোম্পানি, ঠিক আছে, এই প্রতিষ্ঠানের মূলধন প্রয়োজন হচ্ছে 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা মূলধন। এখন এই 20 লক্ষ টাকা মূলধন সে কীভাবে সংগ্রহ করবে, সে চিন্তা করলো যে সে একটা উৎস থেকে, যেরকম একটু আগে তিন বন্ধুর ক্ষেত্রে যেখানে আমরা দেখলাম যে রনি শুধুমাত্র তার বন্ধুর কাছ থেকে নিয়েছে, জনি শুধুমাত্র একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে নিয়েছে, বা সানি একটি ব্যাংক থেকে নিয়েছে, একটা উৎস থেকে অর্থ সংগ্রহ করেছে, কিন্তু যেহেতু এখানে মূলধনের পরিমাণটা বেশি, সেহেতু ABC কোম্পানিকে কয়েকটা উৎস থেকে মূলধন সংগ্রহ করতে হতে পারে, সে হয়তো এই মূলধনটা ব্যাংকের নিকট থেকে 10 লক্ষ টাকা নিল, ব্যাংকে তার দিতে হবে 12% হারে সুদ, ঠিক আছে, আর একটি আর্থিক প্রতিষ্ঠানের নিকট থেকে যারা ঋণ প্রদান করে থাকে সুদের বিনিময়ে, সে একটি আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিল বাকি 10 লক্ষ টাকা, যেখানে তার সুদ দিতে হবে 18% হারে, ঠিক আছে, এই প্রতিষ্ঠানটা ABC কোম্পানিকে 10 লক্ষ টাকা তখনই দিবে যখন সে ভাবছে যে আমাকে 18% হারে এখান থেকে আয় করতে হবে, তুমি আমাকে 18% হারে দিবা। তাহলে এই 12% 18% দুটাই কিন্তু ABC কোম্পানির কি মূলধন
খরচ, তাই না? এই প্রতিষ্ঠানের কাছ থেকে যে 10 লক্ষ টাকা নিয়েছে, এর জন্য তাকে কি 18% হারে মূলধন ব্যয়টা দিতে হচ্ছে, 18% হারে তাকে দিতে হবে। আর ব্যাংকের কাছ থেকে যে দিয়েছে 10 লক্ষ টাকা, এর জন্য তাকে 12% হারে সুদ দিতে হবে। এই দুটোই কি মূলধন খরচ। এখন দেখো এক এক উৎসের মূলধন খরচ কিন্তু এক এক রকম, কোথাও 12% কোথাও 18%। এই যে বিভিন্ন উৎস থেকে তারা মূলধন সংগ্রহ করে এবং প্রতিটা উৎস থেকে যে মূলধনের তারতম্য থাকে, মূলধন খরচের তারতম্য থাকে, এটাকে গড় করতে হবে। দেখো দুইটা উৎস থেকে নিয়েছে না, 12 যোগ 18 দিলে কত হয়? 30, তাই না? 30% না, এটাকে যদি গড় করে তাহলে কত আসে? 15%, যেহেতু দুইটা উৎস থেকে, তাহলে কি 15%। তার মানে তার মূলধন খরচটা হচ্ছে 15%। এক জায়গায় 12% দিতে হয়, আরেক জায়গায় 18% দিতে হয়, দুটাকে যদি আমি যোগ গড় করি তাহলে আসে 15%। তার মানে এই ABC কোম্পানিকে তার মূলধন খরচ হিসেবে 15% দিতেই হবে। তাহলে তাকে কি 15% আয় অবশ্যই করতে হবে, তবেই না এসে মূলধন ব্যয়টা প্রদান করতে পারবে। আশা করছি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। এখন আমি মূলধন ব্যয় তাৎপর্য নিয়ে একটু আলোচনা করব, এবং নেক্সট ক্লাস থেকে আমরা, যেহেতু আজকে একটু তত্ত্বীয় আলোচনা করছি, নেক্সট ক্লাসে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। ঠিক আছে, মূলধন ব্যয়ের তাৎপর্য। মূলধন ব্যয় এর তাৎপর্য। প্রথমটা যদি দেখো, বিনিয়োগ সিদ্ধান্ত সংক্রান্ত, বিনিয়োগ সিদ্ধান্ত সংক্রান্ত কি দেখো? দেখো তুমি চিন্তা করছো যে তুমি কাপড় তৈরির কারখানা দিবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তুমি একটি ব্যাংক থেকে 18% হারে 50 লক্ষ ঋণ নিলা, 50 লক্ষ টাকা কি করেছো? ঋণ নিয়েছো, ঠিক আছে? তাহলে কি ব্যাংকে তোমাকে মূলধন ব্যয়টা কত? 18%। ব্যাংকে 50 লক্ষ টাকার উপর তোমাকে 18% ছাড়ে সুদ দিতে হবে। এক্ষেত্রে কি করতে হবে, যে তুমি যে বস্ত্র কারখানা দিতে চাচ্ছ, তোমাকে 18% হারে কিন্তু মূলধন ব্যয় আছে, তাহলে 18% হারে তোমাকে আয় থাকতেই হবে। কিন্তু বাস্তবে যখন তুমি কারখানা দিয়ে কাজ শুরু করে ফেলেছো, তখন দেখা যাচ্ছে যে তোমার আয় হচ্ছে 10%। এখন তোমার আয় হচ্ছে 10%, তাহলে তুমি এই ব্যয়টা কিভাবে সম্পূর্ণ করবা? তোমাকে তো ব্যাংকে অবশ্যই 18% হারে কি দিতে হবে, মূলধন ব্যয় আছে তোমার, তোমাকে সুদ দিতে হবে। তোমার আয় হচ্ছে 10%, তাহলে তুমি কি করে 18% সুদ দিবে? এই যে দেখো বিনিয়োগ সিদ্ধান্ত সংক্রান্ত সহযোগিতা করে করতে পারো, মূলধনের ব্যয়টা কত এটা নির্ণয় করতে পারো, আয় অনুযায়ী ব্যয়টা হচ্ছে কিনা সেটা যদি নির্ণয় করা যায়, তখন তোমার বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। তুমি যদি জানতে পারো যে তোমার আয় হচ্ছে 10%, তাহলে এটা ব্যয়টা বেশি হয়ে যাবে। তাহলে এই জায়গায় কি আসলে বিনিয়োগটা করা যুক্তিযুক্ত কি যুক্তিযুক্ত নয়, এই বিষয়টা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া সম্ভব হবে। এই জন্যই কিন্তু মূলধন ব্যয় নির্ণয় করা খুবই 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 জরুরি, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে মূলধন কাঠামো সংক্রান্ত। দেখো মূলধন কাঠামো সংক্রান্ত কিরকম দেখো মূলধনটা
কতখানি তোমার নিজস্ব মূলধন হবে এবং কতখানি ঋণ থেকে হবে, কাম্য ঋণ নীতি। কাম্য, তোমাদের কোশ্চেন আসে কাম্য ঋণ নীতি বলতে কি বুঝো, কাম্য ঋণ নীতি হচ্ছে কতটুকু পরিমাণ তুমি ঋণ নিয়ে মূলধন সংগ্রহ করবে এবং কতটুকু তোমার নিজস্ব মূলধন হবে। নিজস্ব মূলধন কি মানে, নিজস্ব ইকুইটি হচ্ছে মালিকের যে মূলধনটা সরবরাহ করে সেটা কি 50%, 100% যদি মূলধন হয় সেটা 50% হচ্ছে মালিকের নিজস্ব, মালিকের নিজস্ব মূলধন, আর 50% হচ্ছে ঋণকৃত মূলধন, ঋণকৃত মূলধন। এছাড়া এমনও হতে পারে যে মালিকের মূলধন হচ্ছে 60%, ঋণকৃত মূলধন হচ্ছে 40%, বা এরকম হতে পারে মালিকের নিজস্ব মূলধন হচ্ছে 40%, ঋণকৃত হচ্ছে 60%। এবং এগুলার মাধ্যমে তুমি বুঝতে পারবা কত পার্সেন্ট নিজস্ব মূলধন এবং কত পার্সেন্ট ঋণকৃত মূলধন হলে ব্যবসার সফলতার সাথে নির্ণয় করা যাবে। এটা যখন আমরা মূলধন ব্যয় নির্ণয় করব তখনই কিন্তু এটা সম্ভব হবে। তো শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে মূলধন ব্যয়ের তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করেছি। এরপর আগামী ক্লাসে আমি আলোচনা করব হচ্ছে গাণিতিক বিষয় নিয়ে, এবং খুব সম্ভবত নবম শ্রেণীতে অ্যাসাইনমেন্ট সবাই দিচ্ছ, সবাই সময় মতো অবশ্যই অ্যাসাইনমেন্ট জমা দিবে, এবং দশম শ্রেণীর ক্ষেত্রে আমরা দেখি আরেকটা অনলাইন টেস্ট নেওয়া যায় কি না। সবাই অবশ্যই পাঠগুলো অনুসরণ করবে। আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।